ধর্ম। রামপুরহাটে সে প্রভাব বহির্ভূত ছিল না, সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট চার্চ। দেখুন রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের আজকের প্রতিবেদন। ইংরেজ আমলে সাধারণ মানুষের মধ্যে বিস্তার লাভ করেছিল খ্রিস্ট ধর্ম। রামপুরহাট সে প্রভাব বহির্ভূত ছিল না, সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট চার্চ। রামপুরহাটে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয়েছিল HM ক্যাম্প সাহেবের উদ্যোগে। তিনি 1902 সালে রামপুরহাটের রেলপালা এলাকায় 36 টাকায় 2.5 বিঘে জমি কিনে বর্তমানে 14 নম্বর ওয়ার্ড চার্চের প্রতিষ্ঠা করেন। ডেনমার্ক থেকে বিভিন্ন ধাতু নিয়ে তৈরি 5 কুইন্টাল ওজনের বড় ঘণ্টাও নিয়ে আসেন, যা এখন ঘণ্টাঘর নামে পরিচিত। বড়দিন গুড ফ্রাইডে, নিউ ইয়ার্স ও নিত্যদিনের প্রার্থনার সময় আজও সেই ঘণ্টা বাজানো হয়। একটা সময় সেই ঘণ্টার আওয়াজ দূরবর্তী বহু গ্রাম থেকে শোনা যেত। এখন অবশ্য নগরায়নের ফলে সে আওয়াজ শোনা যায় না। প্রতিষ্ঠা লগ্ন থেকে চার্চ পরিচালনায় দায়িত্ব ছিলেন শ্রীনাথ বিশ্বাস। বর্তমানে তার বংশধররা পরিচালনা করে আসছেন। রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, নিউজ সমাজিত ঐশী। আজকে বড়দিন কিভাবে উদযাপন করছেন? সকালের প্রার্থনা বড়, আজকে সকাল থেকে কি কর্মসূচি আপনাদের বড়দিন উপলক্ষে? আজকে বড়দিনে আমাদের কর্মসূচি সকাল থেকে আমরা শুরু হই 9টা থেকে। আমাদের পাঠ থেকে আমরা অনুভূতি আমরা শুরু করেছি যে আজকে যে পৃথিবীর যে ভয়াবহ অবস্থা, যেন পৃথিবীতে এই রোগ নিরাময় হয়, ঈশ্বরের আশীর্বাদ যেন প্রত্যেকে সুস্থ রাখে, ভালো রাখে, এই জন্য পৃথিবীতে আজকে রোজের খ্রিস্টের জন্মগ্রহণ করেছিল। আর তিনি আমাদের ত্রাণকর্তা হিসাবে আজকে সারাদিন আমাদের অনুষ্ঠান আছে, সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, আর সন্ধ্যাবেলা আমাদের মন্ত্রী মহাশয় তারা প্রত্যেকে আসবেন, যারা আমাদের সঙ্গে যারা যুক্ত আছে। আর পৃথিবীতে ত্রাণকর্তা জন্মেছিলেন আমাদের প্রত্যেকটা মানুষ ভক্তের মানুষকে উদ্ধার করার জন্য। কেন আমরা প্রত্যেককে কিন্তু মানুষ আছি, অপরাধ কাজ করি, খারাপ কাজ করি, তাই জন্য আজকে আমরা এই গোটা বিশ্ববাসী পৃথিবীর প্রত্যেককে কিন্তু এই জন্ম উদযাপন করছে। আর আজকে বিশেষ আজকের দিন, যে আজকের দিনটা হলো আমাদের কেক, কমলা লেবু, চকোলেট এগুলো দিয়ে প্রত্যেককে অনুষ্ঠিত করে। আর আজকের দিনটা হলো যে সান্টা ক্লজ, সে আমাদের এই জগতে এসেছিল প্রত্যেকজনকে একটা একটা উপহার দেওয়ার জন্য। এটা আজকে আমাদের এই খ্রিস্টের জন্ম উৎসবে মানে দৃষ্টিস্বরূপ। কেন আমরা জানি যে প্রতি বছরই এই বড়দিন আসবে, কিন্তু বড়দিন প্রতিপালন করার জন্য প্রত্যেককে আমরা অ্যাটেকশন দিই। আজকে যারা খ্রিস্টতে যারা বিশ্বাস করে তারা আজকে প্রত্যেককে সমবেত হবে, প্রত্যেকে তার মনস্কামনা পূরণ করার জন্য তারা ক্যান্ডেল জ্বালাবে, আর তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তারা প্রার্থনা করবে। কেন ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেক জনকার জীবনে একটা সাফল্য লাভ করতে পারে, আর ঈশ্বর ছাড়া আমরা কেউ কিন্তু